বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার মধ্য দিয়ে বয়ে চলা ভৈরব নদীর উত্তর পাশে এবং খুলনা শহর থেকে মাত্র 13 কিলোমিটার দূরে 5 নং ঘাটবোক ইউনিয়নে অবস্থিত পিঠাভোগ গ্রাম। সবুজ শ্যামলিমায় ভরা এই গ্রামেই ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদিপুরুষের আদি নিবাস। প্রাচীন আমলে এই নদী ছিল প্রমত্তা এবং এর উভয় তীরে গড়ে উঠেছিল এক সমৃদ্ধ জনপদ। সেই ভৈরব নদী এখন যেমন শুকিয়ে গেছে, তেমনি এই গ্রামে অবস্থিত বিশ্বকবির আদিপুরুষের আদি নিবাসের ইতিহাসও হারিয়ে যেতে বসেছিল। 1995 সালে খুলনা জেলার তৎকালীন জেলা প্রশাসক জনাব কাজী রিয়াজুল হকের প্রচেষ্টায় বিশ্বকবির আদিপুরুষের এই বসত ভিটার ইতিহাস জনসম্মুখে আসে। 2015 সালের মার্চ মাসে সংস্কৃতি মন্ত্রণালয় পিঠাভোগ গ্রামের এই স্থানটিকে সংরক্ষিত পুরাকীর্তি সংরক্ষণ হিসাবে প্রজ্ঞাপন জারি করে। বর্তমানে বিশ্বকবির আদিপুরুষের এই বসত ভিটায় প্রতিষ্ঠিত হয়েছে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা। নির্মিত হয়েছে একটি একতলা ভবন ও একটি উন্মুক্ত মঞ্চ। বিভিন্ন গবেষণা থেকে জানা যায়, খ্রিস্টাব্দ 8ম থেকে 11ম শতকের কোনো এক সময় উত্তর ভারত থেকে 5 জন ব্রাহ্মণ তৎকালীন বঙ্গদেশে আসেন। তাদের মধ্যে ক্ষিতিশ ছিলেন অন্যতম। তার ছেলে ভট্টনারায়ণ বঙ্গদেশে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন। এই বংশের রামগোপাল কুশারি খুলনার ভৈরব নদী তীরে পিঠাভোগ নামক গ্রামে বসবাস শুরু করেন। এই রামগোপালের পুত্র জগন্নাথ কুশারি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃকুলের আদি পুরুষ। আজও পিঠাভোগ গ্রামের কুশারি বংশের বসত ভিটায় 2টি কুশারি পরিবার বসবাস করেন। কুশারি পরিবার থেকে 2 পরিবারই আসে, আমাদের কোনো রকম দিনকাল চলে। এই ভিটায় ছিল একটি দ্বিতল ভবন, যা পরবর্তীতে দখলদারদের দ্বারা বিক্রি করা হয় এবং ভেঙে ফেলা হয়। এখনও এই বসত ভিটার পূর্ব পাশে রয়েছে বিশাল আকারের একটি পুকুর। পুকুরের শান বাঁধানো ঘাটের ধ্বংসাবশেষ বহন করছে কুশারি পরিবারের সমৃদ্ধির সাক্ষ্য। আপনাদের সবাইকে স্বাগতম জানাই রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় আসার জন্য।